জঙ্গিপুর নেতাজি সুভাষদ্বীপ সংলগ্ন ভাগীরথী নদীর স্থলভাগকে জমি মাফিয়া নিজেই দখল করে বাঁশের বেড়া দিয়েছিল। এরকম অবস্থায় খবর যায় জঙ্গিপুর পৌরসভায়। সাথে সাথে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিক এসে কাগজপত্র খতিয়ে দেখে নদীর ওপারে বাঁধানো বাঁশের বেড়া সরিয়ে নিতে অনুরোধ করেন তাদের। তাদের সময় দেওয়া হয়। এতদিন কোনো হেলদোল দেখা যায়নি জমি মাফিয়াদের মধ্যে। অবশেষে স্থানীয় কোঅর্ডিনেটর ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক মোজাহারুল ইসলামের নির্দেশে ভেঙে দেওয়া হয় বাঁশের বেড়া। পৌরসভার এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। সাথে দাবিও রেখেছেন যেন স্থলভূমিকে সরিয়ে পুনরায় সংস্কার করে ভাগীরথীর জল নিয়ে যাওয়া হয়। না, খুব ভালো এলাকার যে সারা আমাদের, এটা একটা গঙ্গা আছে যেটা পৌরসভা থেকে প্ল্যান আছে, এটাতে একটা বোটিং সিস্টেম করে, সেটা থেকে কিছু ব্যক্তিগত লোক নিজের মালিকানাধীন এটা নিতে চাইছিল। আমাদের সমস্ত এলাকার যুব সম্প্রদায় এটাকে, যে ওরা যে বাধা দিয়েছিল এই গঙ্গাটাকে, যে মজিয়ে দিচ্ছিল, এবং যে দেখতেই পাচ্ছেন আপনারা আজকে বেড়া এখানে পড়েছে, সেগুলো সমস্ত উদ্যোগে পুরো বেড়াকে তুলে দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে এটা প্রবাহমান গঙ্গা যেটা ছিল আমাদের, যেটা আগামী দিনে হতে পারে। বন্ধ হয়ে যাবে নদীটা কি? বন্ধ হয়ে যাবে নদীটা? বন্ধ হবে কি না হবে, নদী তো নদীর গতিপথের উপর নির্ভর করে। যেহেতু এটা শিক্ষস্থী ল্যান্ড, সেটা পৌরসভায় চেয়ারম্যানের আমি দৃষ্টি আকর্ষণ করেছি। চেয়ারম্যান বলে কথা দিয়েছেন যে তিনি পদক্ষেপ নেবেন, বিএলআরকে জানিয়েছেন, থানাকে জানিয়েছেন। অসুবিধা হতো, আমরা জানি এটা এটা আগে মানে ছোট থেকে আমরা দেখেছি যে এটা গঙ্গা ছিল, এটা গঙ্গা মিউনিসিপ্যালিটির লোক যেটা উদ্যোগটা নিয়ে সব মানে এটা ভেঙে দিল, এটা খুব ভালো কাজ করেছে ওনারা। সংস্কার তো কিছুদিন আগে করলাম, কিছুদিন আগে দেখলাম যে আমরা করেছি, আবার করছি, এবং আমরা কিনা মনে করছি যে যদি সংস্কার করা যায়, যদি জলটা নিয়ে আসা যায়, তাহলে আমাদের কী উপকৃত হবো? বাচ্চা বাচ্চা ছেলেরা বোটিং চেপে সেটা নদীর জলের মধ্যে তারা ঘুরতে পারবে, এটা আমরা চেষ্টা করছি। আমাদের প্রশ্ন হচ্ছে যে যেহেতু মজে যাচ্ছে, মজে যাওয়ার কারণে দ্বীপটাও নষ্ট হয়ে যাচ্ছে, দ্বীপ শব্দের ঐতিহ্যটাই হারিয়ে যাচ্ছে, তাহলে কি সেটা পুনরায় কি আমরা দ্বীপ দেখতে পাবো? আমরা চেষ্টা করছি আমরা যাতে পুরনো অবস্থা আবার ফিরে নিয়ে আসতে পারি, তাহলে আপনি যেমন আনন্দিত হবেন, আমি তার চেয়ে বেশি আনন্দিত হব। রিলাইফ নেশা মুক্তি কেন্দ্র পরিচালনায় রিলাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং, থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সেলিং, ভর্তির নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রিলাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908284797 অথবা 7797374996।